দাদাগিরি সিজন টেনে সম্প্রতি খেলতে এসেছিলেন জি বাংলার ফুলকি ধারাবাহিকের কলাকুশলীরা। দাদাগিরির মঞ্চে ফুলকির দেওরের একেবারে অন্যরকম রূপ ধরা দিল। ধারাবাহিকে সে যেমনই হোক, বাস্তবে যে একেবারে অন্যরকম তিনি তা বুঝিয়ে দিলেন নিজেই। ফুলকি ধারাবাহিকের নায়িকার দেওরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ঋদ্ধিশ চৌধুরী। তিনি অভিনয়ের পাশাপাশি লাঠি খেলাতেও পারদর্শী। সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন তাকে বলেন, ও মার্শাল আর্টসে পারদর্শী, দারুণ লাঠি খেলতে পারে, চলুন দেখি। এরপর তাকে একটি লোহার রড দেওয়া হয়। তিনি সেটাকে নিয়ে তারপর রীতিমতো খেল দেখান, আর এই গুণ দেখে তার মুগ্ধ হয়ে যান সকলে। এদিন সৌরভ গাঙ্গুলিকে ফুলকি অর্থাৎ দিব্যানীর সঙ্গে নাচ করতে দেখা যায়। দিব্যানীকে দেখে তার স্টেপ অনুকরণ করারও চেষ্টা করেন সৌরভ। সব মিলিয়ে জমজমাট ছিল দাদাগিরির এপিসোড। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।